প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো অনলাইনে দিনের মতো আজ তোমাদের সাথে চলে আসলাম আমি প্রভাষক প্রশান্ত রায় তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের সহযোগিতার জন্য দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই স্পেশাল আয়োজন অনলাইন ক্লাস তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য উপযোগী আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়াশোনা করছি দ্বিতীয় অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আজ আমরা এতদিন টপোলজি নিয়ে পড়াশোনা করছিলাম আজ হচ্ছে শেষ টপোলজি যা এটা হচ্ছে হাইব্রিড টপোলজিটা আসলে কী হাইব্রিড যেমন শঙ্করায়ন হাইব্রিড যদি বলি এইভাবে তো আমরা শঙ্কর জাতের ধান শঙ্কর জাতের সবজি এগুলো সম্পর্কে আইডিয়া আছে ভালোই যে অন্যান্য কিছুর গুণাগুণ এটার মধ্যে থেকে যায় বা কয়েকটা জিনিস মিলিয়ে একটা জিনিসের উৎপাদন হয় ঠিক এরকম হাইব্রিড টপোলজিটাও এরকমই যে যতগুলো টপোলজি আমরা পড়েছি এইগুলোর সংমিশ্রণে নতুন একটা টপোলজি এটা হচ্ছে হাইব্রিড টপোলজি যেমন স্টার টপোলজি আমরা পড়েছি রিং টপোলজি বাস টপোলজি এইগুলো আমরা কয়েকটা কম্বিনেশন করে একটা টপোলজি বানাবো এটা হচ্ছে হাইব্রিড টপোলজি যেমন স্টার রিং বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি কারণ সব ধরনের টপোলজির নেটওয়ার্কে সংযুক্ত থাকে ইন্টারনেটের সাথে সব ধরনের টপোলজি সংযুক্ত থাকে হাইব্রিড টপোলজিতে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ যেহেতু কয়েকটা টপোলজি এর মধ্যে আছে কোন টপোলজিতে প্রবলেম হচ্ছে সেপারেটলি দেখলে সহজেই প্রবলেম নির্ণয় করা যায় তবে হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা অসুবিধা নির্ভর করছে উক্ত নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজির ওপর সুবিধা এবং অসুবিধা এটা অবশ্যই ডিপেন্ড করছে যে এটাতে কী ধরনের টপোলজি ব্যবহার করছে তার উপর যেমন আগের যে টপোলজিগুলো আমরা দেখেছি যেমন রিং টপোলজিতে আমরা একটু সমস্যা খুঁজে পাওয়াটা একটু টাফ এরকম আর কি বিষয়গুলো যা আবার স্টার টপোলজিতে খুঁজে বের করাটা সহজ তো এখানে যদি আমরা যে টপোলজি ব্যবহার করব এর গুণাগুণের উপর ডিপেন্ড করবে হাইব্রিড টপোলজির সুবিধা অসুবিধাগুলোকে খুঁজে বের করা আমরা সুবিধা এবং অসুবিধাগুলো আচ্ছা হাইব্রিড টপোলজির আমরা যদি একটু পিকচার দেখি যে পিকচারগুলো কেমন হতে পারে যেমন এই মনে করো যে আমি একটা রিং টপোলজি আঁকলাম এটাকে আমি একটা রিং টপোলজি বলতে পারি যে এখানে আমরা চারটে কম্পিউটারের সমন্বয় দিয়ে একটা রিং টপোলজি আঁকলাম এর সাথে মনে করো আমি একটা বাস কানেক্ট করে দিলাম এটা হচ্ছে বাস টপোলজি একটা কানেক্ট করে দিলাম আবার তুমি চাইলে এটার সাথে একটা স্টারের কমিউনিকেশন দিয়ে দাও স্টার টপোলজি যে এখান থেকে এটা একটা স্টার টপোলজি হয়ে গেলো এখানে তিনটা টপোলজি সমন্বয়ে একটা টপোলজি ক্রিয়েট হয়েছে যাকে আমরা হাইব্রিড টপোলজি বলতেছি ঠিক এরকম তুমি অন্যান্য কিছু ম্যাচ দিতে পারো বা অন্যান্য যেগুলো আছে এখানে রিং দিয়েছি স্টার দিয়েছি বাস দিয়েছি তুমি অন্য যেগুলো আছে ট্রি টপোলজির মধ্যে একটা অ্যাড করে দিয়ে দিতে পারো সুবিধা এই টপোলজির বড় আকারের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক হ্যাঁ অবশ্যই বড় আকারের নেটওয়ার্ক যেহেতু এখানে অনেকগুলো টপোলজির সমন্বয় করছে তাহলে অবশ্যই বড় আকারের নেটওয়ার্কের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি হাইব্রিড টপোলজিতে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ কেন সহজ একটু আগে আমি আলোচনা করেছি প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কে বৃদ্ধি বা সম্প্রসারণ করা যায় আমরা তো দেখতেই পাচ্ছি যে টপোলজি আছে যদি হাইব্রিড টপোলজি আছে যখন আমাদের নেটওয়ার্কে সম্প্রসারণ করবে আরেকটা অন্য একটা টপোলজি আমরা এখানে অ্যাড করে দিতে পারি তাহলে তো আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ হবেই কোনো নোড নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে আংশিক সচল থাকে যেমন কোনো একটা টপোলজি যদি নোড নষ্ট হয়ে যায় এই টপোলজিটা ম্যাক্সিমাম নষ্ট হতে পারে তো অন্যগুলো কিন্তু সচল থাকবে এটা হচ্ছে হাইব্রিড টপোলজির স্পেশালিটি অসুবিধাও আছে হাইব্রিড টপোলজিতে ব্যবহৃত হাব সব সময় সচল রাখতে হয় হ্যাঁ হাবের মাধ্যমে যেহেতু কানেকশান আছে তাহলে তো অবশ্যই হাব সচল রাখতে হবে এই টপোলজিতে নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়বহুল হ্যাঁ যেহেতু এখানে অনেকগুলো টপোলজির সমন্বয় আছে তাহলে তো একটু জটিল হবে এবং অনেক কষ্টেরও বিষয় আছে এগুলো অবশ্যই বোঝা যাচ্ছে সহজভাবে তো এই হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি নিয়ে আজকে আমি শেষ আলোচনাটা করলাম এটাই হচ্ছে আমাদের শেষ টপোলজি ছটা টপোলজির মধ্যে তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী আছো সবার জন্য এই টপোলজিগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি বিশ্বাস করি
এবং গত অন্যান্য বছরের পরীক্ষার প্রশ্নের অনুযায়ী বোঝা যায় তোমাদের এই টপোলজি থেকে একটা কোয়েশন থাকবেই। তোমরা তোমাদের যে গাইডগুলো আছে বা বাসায় এই টপোলজিগুলো প্র্যাকটিস করবো, প্রশ্নের ধরন অন্যান্য জায়গা থেকে দেখে প্রশ্ন বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করবো। আর আমি তো সবসময় তোমাদের সহযোগিতার জন্য আছি, আমার সাথে কমিউনিকেশন করার জন্য। আমার নাম হচ্ছে প্রশান্ত রায়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 0172845704040। এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, এটি হোয়াটসঅ্যাপ, এটি ইমো। আর ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে আমার ছবি দেওয়া আছে, তোমরা যারা রিকোয়েস্ট পাঠাইবার ছবি সম্বলিত নিজের নাম সহ রিকোয়েস্ট পাঠাইবার। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে নির্দ্বিধায় তোমরা আমার সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ প্রেষকের, ভালো থাকো।